ফেনী জেলা কারাগারে পৃথক কনটেইনমেন্ট সেল ও ফাঁসির মঞ্চ না থাকায় ফেনীর মাদ্রাসার ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত ১৬ আসামির মধ্যে ১২ আসামিকে ফেনী কারাগার থেকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। সকালে ফেনী কারাগার থেকে রওনা হয়ে দুপুরে কুমিল্লা কারাগারে পৌঁছায় তারা। দণ্ডপ্রাপ্ত দুই নারী আসামি উম্মে সুলতানা পপি ও কামরুন নাহান মনিকে আগামীকাল চট্টগ্রাম কারাগারে পাঠানো হবে। এদিকে ফেনীর আদালতে কাল হাজিরার দিন ধার্য থাকায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলা ও মাদ্রাসার সহ সভাপতি রুহুল আমিনকে আদালতের কার্যক্রম শেষে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হবে।